সেই তো আজকে প্রথম মহরৎ হচ্ছে ম্যাডাম সেনগুপ্তার, ভীষণ ভীষণ আনন্দিত আমরা সবাই। আমাদের মধ্যে আমাদের আরেকজন অ্যাক্টর এসেছে, সেগুলোকে নাম ফোনটা ঢোকাও না, ঠিক আছে। এইদিকে ওয়েল, প্রথমত আমার চরিত্রটা আমি এক্ষুনি কিছু রিভিল করবো না, সায়ন্তন হেভি পেটাবে আমার। বাট আই ক্যান টেল ইউ দ্যাট আমি এই গত দু তিন বছরে আই হ্যাভ বিন ভেরি ফর্চুনেট যে অনেক অন্য ধরনের চরিত্র করার সুযোগ পাচ্ছি। এইরকম একটা চরিত্র পাওয়া ইজ সামথিং উইচ ইজ লাইক দ্য চেরি অন দ্য টপ অফ দ্য কেক। একটা চমক আছে চরিত্রটাতে, দ্যার ইজ সার্টেন মিস্ট্রি অ্যারাউন্ড ইট ইজ ওয়েল। খুব বেশি কিছু এক্ষুনি রিভিল করবো না অ্যাবাউট দ্য ক্যারেক্টার, বিকজ তাহলে গল্পটা অনেকটা রিভিল করতে হবে। সেকেন্ডলি, আমার ছোটোবেলা থেকেই মানে আই হ্যাভ সিন ঋতুদি নট জাস্ট অন দ্য বিগ স্ক্রিন, আমরা সকলেই যেভাবে দেখেছি ওনার কাজ, সেটার বাইরেও আমি সেটে যখন যেতাম ছোটোবেলায় তখন গিয়ে ঋতুদিকে পারফর্ম করতে দেখা। সো আই হ্যাভ অলওয়েজ বিন অ ম্যাসিভ ফ্যান অফ হার। আর মানে অদ্ভুতভাবে এই 15 বছর হয়ে গেছে প্রায় আমি কাজ করছি, আমার কখনো ঋতুদির সাথে কাজ করার সুযোগ হয়নি। সো আই এম এক্সট্রিমলি সুপার এক্সাইটেড অ্যাবাউট বিং এবল টু ফাইনালি ওয়ার্ক উইথ হার। না, ঋতুর সঙ্গে আগেও কাজ করেছি, ঋতু প্রডিউস করেছিল একটা ছবি, মানে করে এখনও হচ্ছে ওটা, আমার পোর্শনটা শেষ হয়েছে, লাভ ইজ অল, সেটাতে কাজ করলাম। এবং এটাতে কাজ করতে প্রবাবলি কালকে একটা ন্যারেশনে যে আরও একটা কাজ করব। তো ঋতুর সঙ্গে কাজ করা সবসময়, কারণ শি ইজ ভেরি সিনসিয়ার অ্যান্ড ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড অ্যাক্ট্রেস ইন ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি। তো ঋতুর সঙ্গে কাজ করার মজা একটা আলাদা আছে। খুবই স্পেশাল ঋতুদির সাথে কাজ করার, অনেকদিনের ইচ্ছা। এবং এরকম একটা ফিল্ম যেটা একটা ফ্র্যাঞ্চাইজ হিসাবে আমরা ভেবেছি, খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার, যেখানে থ্রিল আছে, মিস্ট্রি আছে, সব কিছু আছে, ইমোশনস আছে, বাট গোয়েন্দা চরিত্র নয়, যেটা খুব ইউনিক। ঋতুদির চরিত্রটা একজন কার্টুনিস্টের, যেটা আমরা অনেকেই জানি এখন অব্দি। গল্পের যে একটা লিঙ্ক, যে মার্ডার মিস্ট্রি, তার সাথে যে লিঙ্ক, সেটা হচ্ছে আবোল তাবোলের সাথে, যেটা সিনেমাটাকে আরও বেশি স্পেশাল করে দেয়। এবং আশা করছি যে দর্শক একটা অন্যরকম ফ্লেভারের, একটা ইমোশনাল জার্নি দেখতে পাবে, তার সাথে থ্রিল, মিস্ট্রি, অ্যাডভেঞ্চার সব কিছু। প্রথমবার কাজ হচ্ছে বড় পর্দায়, নতুন একটা প্রযোজনা ছবি নিয়ে আসছে, আর সেটা সুন্দর, কি বলবেন? আমার ঋতুপর্ণা সেনগুপ্তর সাথে অনেক ছোটোবেলায় একটা সিনেমায় কাজ করা, কিন্তু তখন আমরা একসাথে স্ক্রিন শেয়ার করিনি, আমি ওদের ছোটোবেলার সিকোয়েন্সে করেছিলাম। তো আজকে অনেক দিন পর আবার সেই কাজটা হবে, এবং সায়ন্তন দার সাথেও এটা আমার সেকেন্ড কাজ। তো স্ক্রিপ্টটা পড়েছি রিসেন্টলি, খুব ইন্টারেস্টিং একটা গল্প। তো এবার দেখা যাক কীরকমভাবে শুটিংটা হয়, খুবই ভালো লাগছে।